সুগন্ধা ও বিষখালি নদী পাড়ের জনপদ ঝালকাঠির সদর ও নলছিটি উপজেলা। দুই উপজেলার ১০টি গ্রাম যুগ যুগ ধরে ভাঙনকুলের গ্রাম নামে পরিচিত। দিয়াকুল, দেউরি, কিস্তাকাঠি, চর, সাচিলাপুর, ভেরনবাড়িয়া, তেঁতুলবাড়িয়া, ভবানীপুরে নদী ভাঙনের শিকার বংশানুক্রমেই। তীব্র নদী ভাঙনের কবলে বাপদাদার পর পরবর্তী প্রজন্মকেও বসতভিটা হারাতে হয়েছে বারবার। ফসলি জমি, গাছের বাগানসহ সব হারিয়ে কয়েক শত পরিবার হয়েছেন নিঃস্ব। বাদ যায়নি সাইক্লোন শেল্টার ও স্কুলসহ সরকারি সম্পদ সম্পত্তিও। ঘটেছে প্রাণহানিও। শত বছরেরও বেশি সময় ধরে নদী গ্রাস করে চললে ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। বছর তিন আগে সাইক্লোন সেন্টার ভাঙিয়া একেবারে নদী পুড়িয়ে গেছে। একটা ১৮ বছর একটা ছেলে মারা গেছে। ১২ বছর ধরে জায়গা জমি ভাঙিয়ে যাইতে আছে। আমার বাবার সহায় সম্পদ যা ছিল নদীতে ভাঙনে গেছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বাস্তবায়ন হলে সুগন্ধা ও বিষখালী নদীর তীরের ভাঙন রোধ করা সম্ভব হবে বলে দাবি তার। গত একদিন সভায় একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। উক্ত প্রকল্পে ৬৮০ কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হইলে প্রায় ১২ কিলোমিটার নদীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের ১০টি গ্রামে ২৫,০০০ মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি।